আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা দীর্ঘদিন পর ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই বাড়িতে যে যেখানে আসো, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সে অনুযায়ী তোমরা তোমাদের লেখাপড়ার গতি সামনের দিকে বাড়িয়ে নিয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পরিচ্ছেদ এই দেশ এই মানুষ থেকে আলোচনা করছি। নিশ্চয়ই বন্ধুরা তোমরা সবাই বই সামনে নেবে। আজ আমরা সংক্ষেপে এই দেশ এই মানুষ সম্পর্কে জানব। এই দেশ এই মানুষ রচনায় বাংলাদেশের পরিচয় সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। সৃষ্টিকর্তার অপার দান, অপরূপ সৌন্দর্যের আধার আমাদের এই সোনার বাংলাদেশ। চারদিকে সবুজ শ্যামলে ভরা ফসলের ক্ষেত, নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, বন জঙ্গল, গ্রাম শহর সব মিলে আমাদের এই সুন্দর বাংলা শোভাময় দেশ। হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। এদেশের আছে ঐতিহ্য ও সংস্কৃতি। অধিবাসীদের আকৃতি ও বৈশিষ্ট্য আছে ভিন্নতা, তবে এদেশের অধিকাংশ বাঙালি আরও আছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। তারা অবাঙালি বা অপ্রজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা নামে পরিচিত। মানুষের ধর্ম ও পোশাকে রয়েছে বৈচিত্র্য, তার চেয়েও বৈচিত্র্য তাদের পেশা ও কাজে। কেউ জমিতে ফসল ফলায়, কেউ নদীতে মাছ ধরে, আবার কেউ কলকারখানায় কিংবা সরকারি বেসরকারি অফিস আদালতে কাজ করে। এদেশে ধর্মের দিক দিয়েও রয়েছে বিশেষ বৈচিত্র্য। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আবার প্রত্যেকের রয়েছে নিজ নিজ ধর্ম পালনের অধিকার। কেউ কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ পোষণ করে না, সবাই একে অপরের সুখ দুঃখের সাথী। সব মিলে আমরা এক জাতি, বাঙালি জাতি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো বন্ধুরা, আমরা এখান থেকে এই অধ্যায় থেকে আমরা সর্বপ্রথম কিছু শব্দের অর্থ আমরা খুঁজে দেখি। দেখা যায় এখানে কিছু শব্দের অর্থ আছে সৌভাগ্যগত, ভালোভাগ্য, প্রকৃতিত্ব, নিসর্গ, বৈচিত্র্য, বিভিন্নতা, বেলাভূমিত্ব, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তরত্ব মাঠ, স্বজনত্ব নিজের লোক, স্বার্থকত্ব সফল, সাংগ্রাহত্ব রাখাইন্দ্র নববর্ষ উৎসব, বিজয়ত্ব চাকমাদের নববর্ষ উৎসব। তো বন্ধুরা, এক নম্বরে আমরা কিছু শব্দের অর্থ দেখতে পেয়েছি। তোমরা এই শব্দের অর্থগুলো পড়বে এবং ভাষায় লিখবে, স্বীকার পরে মুখস্থ লিখবে, লিখে দেখবে তোমাদের বানান কোথাও ভুল হয়েছে কিনা। যদি কোথাও ভুল হয়ে থাকে সেগুলো তোমরা আবার পরবর্তীতে ঠিক করে আবার মুখস্থ লিখবে। এবারে এসে আমরা দুই নম্বর প্রশ্ন যদি চলে যাই, এখানে আমরা দেখতেছি কিছু বক্স দেওয়া আছে, বক্সের ভিতরে কিছু খালি ঘর, খালি বক্সের ভিতরে কিছু শব্দ আছে এবং নিচে খালি ঘরগুলো দেওয়া আছে। আমরা এই শব্দগুলো দিয়ে খালি ঘরগুলো পূরণ করব। দেখো, এখানে বক্সের ভিতরে আছে প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বার্থ। তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় অবশ্যই মনে রাখতে হবে এই শব্দগুলো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে শব্দগুলো দেওয়া থাকবে না, আমাদেরকে অবশ্যই মুখস্থ লিখতে হবে। দেখো, ক নম্বরে আছে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। খ, আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। ঘ, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রে বেলাভূমি। একই দেশ একই মানুষ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। দেখো বন্ধুরা, তিন নম্বরে যদি আমরা চলে যাই, তিন নম্বরে দেখা যায় কিছু প্রশ্ন আছে। আমরা প্রশ্ন থেকে সর্বপ্রথম আমরা ক নম্বর প্রশ্নটি আমরা শিখব। দেখো এখানে কী আছে, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে।
তাহলে আমরা যদি এটা শিখি তাহলে দেখো সর্বত আমরা জানব, আমরা বাংলাদেশের অধিবাসী, জন্মসূত্রে আমরা বাঙালি, আমাদের দেশে বাঙালি ছাড়াও আরো অনেক মানুষ বাস করে। দেখো বাঙালি ছাড়া আর যারা বাস করে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাঙালি, তবে বাঙালি ছাড়াও নানা জাতির মানুষের বসবাস রয়েছে এদেশে। এরা হলো চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরুং, পঞ্চাঙ্গা ইত্যাদি। বাংলাদেশে বাঙালি ছাড়া বিভিন্ন জাতির মানুষ বাস করে। তাহলে আমরা বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে এই প্রশ্নের উত্তর আমরা এতটুকু শিখব। এবার আমরা খ নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে কী আছে, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী। আমরা দেখি আমরা জাতিভেদে আমরা কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ অন্যান্য ধর্মাবলম্বী, কিন্তু প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী তাদের ধর্মগুলো পালন করে থাকে। সেই হিসাবে আমরা যদি আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এখানে দেওয়া আছে প্রশ্নের ভিতরে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী, তাহলে আমরা কী কী ধর্ম পালন করি, অর্থাৎ আমরা যে সকল উৎসবগুলো পালন করি সেগুলো আমরা লিখব, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা যে সকল ধর্মগুলো পালন করে সেগুলো আমরা লিখব। দেখা যাক আমরা এখানে ধর্ম সম্পর্কে কী জানতে পারি। দেখো বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে বাংলাদেশ, তাই বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুষ্ঠানও বিচিত্র ধরনের। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ পায়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসব, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তাই এদেশে নানা উৎসবও রয়েছে। যেমন মুসলমানদের রয়েছে দুটো ঈদ, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তাছাড়া আমরা শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এবং অন্যান্য ধর্মীয় উৎসবগুলো আমরা কী করি পালন করে থাকি। হিন্দুদের দুর্গাপূজা সহ এত উৎসব আছে যে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে, তাছাড়া 25শে ডিসেম্বর নামে বড়দিনও আছে। বাংলাদেশের মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও বাস করে, তারাও বাঙালি, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা ধর্মীয় উৎসব। তো আজ বন্ধুরা আমরা এতটুকু অনলাইন ক্লাসের মাধ্যমে জানলাম, তোমরা এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের জীবন লেখাপড়ার গতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার জন্য ভালোভাবে স্টাডি করবে, যাতে করে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারো, এই কামনা ব্যক্ত করে আজ আমি তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।